হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের বাড়ির সকলে ভালো আছে। আমার শরীরটা একটু একটু খারাপ করেছে, তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে এতটা পরিমাণ কাজের প্রেশার, তার উপরে ঠান্ডা গরম লেগেই রয়েছে। মানে এই আজ বৃষ্টি, কাল রোদ উঠছে, প্রচণ্ড গরম পড়ছে। তার সাথে সাথে আমার যেহেতু ডাস্ট অ্যালার্জির প্রবলেম রয়েছে, তো ডাস্ট অ্যালার্জি যারা ভুক্তভোগী, মানে এই রোগের শিকার যারা, তারা জানোই যে ধুলো হচ্ছে তাদের কত বড় শত্রু। তাদের ধুলো ঝাড়াঝাড়ি কাজ করছি যেহেতু, সেহেতু সর্দি কাশি সেটা লেগেই রয়েছে, মানে সর্দিটা মেনলি লেগেই রয়েছে। তো এইসব মিলিয়ে মিশিয়েই চলছে। আর পুজোর যেহেতু হাতে গোনা কয়েকটা দিন বাকি, সেই জন্য কাজের প্রেশারটাও প্রচণ্ড পরিমাণে রয়েছে, সাথে করে শপিংটাও কমপ্লিট হয়নি। সব কিছু মিলিয়ে মিশিয়ে না একেবারে পাজেলড পরিস্থিতি। তো সেই কারণেই এই সপ্তাহটা আমার ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করতে খুব প্রবলেম হয়ে গেল। আমি না কোনোভাবেই সমস্তটা মানে ম্যানেজ করে উঠতে পারছিলাম না। শরীরটা যদি ঠিকঠাক থাকতো, এনার্জিটা পেতাম সব কাজ ম্যানেজ করার, তাহলে অতটা অসুবিধা হতো না। শরীরটা যেহেতু ভালো না, সেই জন্য না মানে এনার্জিটা খুব লো ফিল করছি, মানে এনার্জি পাচ্ছি না বললেই চলে। কাজগুলো করতে হবে, মানে এমার্জেন্সি, তাই জন্য ঘরের কাজগুলো কমপ্লিট করছি, শপিংগুলো কমপ্লিট করছি, মানে ফাঁকি পড়ে যাচ্ছে শুধু তোমাদের সাথে ভিডিও ভিডিওগুলো শেয়ার করা। তবে তোমাদেরকে আমি এটা কথা দিচ্ছি যে আর এতটা গ্যাপ দেব না। নেক্সট উইক থেকে আবার যেরকমভাবে ব্লগ আমি আগে আপলোড করতাম, ঠিক সেরকমভাবেই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করার ভীষণভাবে চেষ্টা করব, আর নিজেকেও সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই দেখো, ব্লগের শুরুতেই এত বকবক করে ফেললাম, অথচ কীবারের ব্লগ শেয়ার করছি সেটাই তোমাদের বলা হলো না। তো অনেকদিন বাদেই ব্লগটা শেয়ার করছি। এটা হচ্ছে 23 সেপ্টেম্বরের ব্লগ, মানে 23 সেপ্টেম্বর ছিল হচ্ছে সোমবার। আর সকাল থেকে ব্লগটা শ্যুট করিনি, কারণ তাড়াতাড়ি করে সংসারের কাজকর্মগুলো সেরেছি। তারপরে তো দেখলেই ঘরের সমস্ত মানে কভার টভার যেগুলো ছিল, মানে সব মানে যেগুলো পাতা থাকে আর কি ক্যাবিনেটের উপরে, তারপরে সোফার কভার টভার, যা যা কভার টভার রয়েছে সেগুলো গুলোকে সব তুলে আর কি কাঁচা ভিজিয়ে দিলাম। আর ওগুলোকে এক ফাঁকে ঝটপট করে কেচে দেব, গরম জলে ভিজিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আর কি কাচাকাচি করা হয়ে যাবে, অসুবিধা হবে না। আসলে কি বলো তো, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। রোদটা এখন ভালোই দিচ্ছে, আবার তো শুনছি যে বৃষ্টি বাদল হওয়ার সম্ভাবনা। তো সেই কারণেই আর কি যতটা সম্ভব তাড়াতাড়ি কাচাকাচি পর্বটা মিটিয়ে ফেলা যায় ততটাই ভালো, কারণ ঘরের ডাস্টিং ক্লিনিংটা তাও বৃষ্টি হলেও করা যাবে, কিন্তু কাছাকাছিটা তো আর করা পসিবল না। তো বুধবার দিনকে আমি অ্যাকচুয়ালি ওপরের ঘরগুলো আর কি পুজো পারপাস যে আমার ক্লিনিংটা দরকার, যেটা আমরা সকলেই করে থাকি, যতই ক্লিনিং রেগুলারলি করি না কেন, তবুও পুজো পারপাস একটা ক্লিনিং কিন্তু প্রত্যেক বাঙালির ঘরেই থেকে থাকে। তো সেই ক্লিনিংটা করব দেখেই আর কি সমস্ত ওপরের ঘরে যা কভার টভার ছিল সমস্ত খুলে আর কি কেচে দিলাম, যাতে বুধবার দিনকে আমি একবারে সব ঝাড়াঝাড়ি কমপ্লিট করে আবার সব মানে জায়গা মতন প্লেস করে দিতে পারি, মানে কভারগুলোকে আর কি পরিয়ে দিতে পারি, সেই জন্য একবারে কেচে রাখবো। আর সোমবার দিনকে মানে আমি এক একটা দিন সেট করে নিচ্ছি, এইভাবে যখন একটু কাজের লোড থাকে আর সমস্ত কাজ যখন নিজেকে ম্যানেজ করতে হয়, তখন আমি এইভাবে না দিন হিসেবে কাজগুলোকে ভাগ করে নিই, তাতে দেখেছি ভীষণ সুবিধা হয় কাজগুলো করতে। আর মাইন্ড সেট করা থাকলে না কাজ করতে কোনো অসুবিধা হয় না। তো রান্নাবান্নাটা একটা চাপ থাকে, সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি দেখো নিচের রুমে, আর ওপরের ঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে এসেছি, মানে ঘরঠর মোছা থেকে শুরু করে ওপরে আর কিছুই করতে হবে না, কারণ নিচের কাজগুলো কমপ্লিট করতে করতে আমার মোটামুটি 4:30-4:30 বেজে যাবে। কারণ মার ঘরটার কন্ডিশন ভীষণ খারাপ, তোমরা জানোই যে আমার শাশুড়ির শরীরটা একদমই ভালো না বেশ কিছু মাস যাবৎ। তো সেই কারণে একটা অসুস্থ মানুষ বিছানায় থাকলে পরে তাকে ডিঙিয়ে ডিঙিয়ে তো আর আমি কাজগুলো করতে পারি না, বিশেষ করে ঝাড়াঝাড়ি কাজ, তো একটা মানুষ ঘরে শুয়ে রয়েছে তাকে সরিয়ে তো আমি সেটা করতে পারি না। তো সেই কারণে না এই ঘরটা বলতে পারো একদমই পরিষ্কার করা হয় না। তো সেই জন্য একটু বেশি এইটার দিকে আমাকে ধ্যান দিতে হবে, মানে এই ঘরটা পরিষ্কারের ক্ষেত্রে একটু বেশি কেয়ার নিতে হবে এবং বেশি সময় দিয়ে এই ঘরটা পরিষ্কার করতে হবে। তো এই সমস্ত কাজ
শুরু করেছিলাম মোটামুটি 12টার দিকে, এই একটা ঘর ক্লিন করতে আমার 2:30 আর কি বেজে গেছিলো, 2:45-3 বেজে গেছিলো। মানে এতটাই টাইম লেগেছে, প্রত্যেকটা কোণা ধরে ধরে পরিষ্কার করতে হয়েছে। তোমরা দেখতেই পেলে ফ্যানটার কী কন্ডিশান ছিল। তো আমি ফ্যানটাকে ভালো করে সার্ফ আর একটুখানি জল গুলিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করেছি। আর সাদা ফ্যান, সাদা রঙের কালার দেখবে নোংরাটা তাড়াতাড়ি ক্যাচ করে, তো যার ফলে কি ঝোল নোংরা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর অনেক দিন পরিষ্কার করা হয় না যেহেতু, সেহেতু সমস্তটাই একটু বেশি পরিমাণে নোংরা হয়ে গেছে, তো সমস্তটাই ধরে ধরে ভালো করে ক্লিন করতে হয়েছে। তো এক এক করে প্রত্যেকটা কোণা ক্লিন করে নিলাম। আর এই যে কাপড়টা দেখলে, কাটলাম বনু আর আমি মিলে, ওই কাপড়টা আমার শাশুড়ির কাছ থেকেই চেয়ে নিলাম। মা তো এখন শাড়ি পরে না বললেই চলে, তো মার পুরনো যেসব কালেকশন রয়েছে তো সেইখান থেকেই আর কি মাকে বললাম একটা শাড়ি বের করে দাও। মা দুটো শাড়ি বের করে দিয়েছে, দুটো শাড়ির মধ্যে একটা শাড়ি দিয়ে আর কি আমি একটু কভার টভার বানালাম। একই রকম পর্দা টর্দা দেখবে ভালো লাগে না দেখতে, একটু অদল বদল করে পাতলে পরে দেখতেও ভালো লাগে, একটু নতুনত্বও লাগে। তো সেই কারণে মার কাছ থেকে এই কাপড়টা চেয়ে নিলাম। মা এটা আর পরে না, একটু সিনথেটিক মেটেরিয়ালের কাপড়টা, তো সেটাকে আর কি কেটে দুটো, মানে দু টুকরো কেটে নিলাম। একটা বড় শাড়ি তো ওটা থেকে দু টুকরো কেটে নিয়েছি, এক টুকরো পাতলাম হচ্ছে শোকেসের ওপরে আর এক টুকরো পাতবো ড্রেসিং টেবিলের ওপরে, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো দেখলেই শোকেসটাকে ভালো করে ঝেড়ে মুছে নিলাম, সাথে করে কলিন দিয়েও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার টিভি সমস্তটাই ভালো করে ঝাড়া মোছা করে, মানে বেডের ওই দিকটা ক্লিন করে দিয়েছি, দিয়ে এবার এই দিকে চলে এসেছি, মানে বেডের পিছন দিকটা, তো এই দিকটাতেও ক্লিন করে নিচ্ছি। আর তোমরা একটু হয়তো, তোমাদের দেখে একটু মানে বেশি মেসি মনে হতে পারে, ঘরে অনেক জিনিসপত্র মনে হতে পারে, অ্যাকচুয়ালি কী বলো তো, বয়স্ক মানুষদের ঘর তো, এবার তারা তাদের মতো করে জিনিসগুলো রাখতেই পছন্দ করে। এবার সেই জিনিসগুলো যদি আমি আমার পছন্দ মতো করে মানে গোছাতে চাই বা অর্গানাইজ করতে চাই, সেটা তাদের মানে কাজে সুবিধা নাও হতে পারে বা তাদের পছন্দ নাও হতে পারে। তো সেই জন্য মার পছন্দ মতন করেই জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখা, যাতে করে তার খুঁজে পেতে কোনো কিছু অসুবিধা না হয়। আমি তো ওপরে থাকি, তার জিনিসপত্র জায়গা মতন যদি সেই সময় মতো না পায়, সবসময় তো আমাকে ডেকে ডেকে জিনিসপত্রগুলো কোথায় রেখেছি বা কী রেখেছি সেটা মানে বলে দেওয়া বা জিজ্ঞাসা করাটা তো পসিবল না। তাই সেই জন্যই আর কি, মানে ওনার যেটাই সুবিধা হবে সেই মতো করে জিনিসপত্রগুলো ওনাকে দেখিয়ে দেখিয়ে ওইভাবে গুছিয়ে রাখা। তো সেই জন্যই আর কি একটু তোমাদের মেসি মনে হতে পারে সমস্ত কিছু, মানে ভরা ভরা আর কি, বয়স্ক মানুষদের ঘর এরকমই হয়। আর ঘরের মধ্যে দিয়ে একটা দড়িও দেখতে পাচ্ছ, কারণ মার ঘরে একটা দড়ি সবসময় টানিয়ে রাখা হয়, কারণ জামা কাপড় একটু মেলতে সুবিধা হয়। আর বর্ষাবাদলের দিনে প্রত্যেক বাঙালির ঘরেই একটা দড়ি তো টান থাকেই, আর এই দড়িটা মার ঘরে সর্বসময়ের জন্যই টানানো থাকে, কারণ মা গামছা টামছাগুলো স্নানের পরে মেলে দেয়, তারপরে ধরো জামা কাপড় একটু আধ ভেজা রইলো, সেই জামাটা একটু মেলে দিলে ফ্যানের তলায় শুকিয়ে যায়, সেই কারণে এই দড়িটা মার ঘরে 12 মাসই টানানো থাকে। তো সেটাকে আর খোলা পসিবল না, এরকমভাবেই আর কি সুন্দর করে যতটা পসিবল হলো আমার পক্ষে গুছিয়ে দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাই তো মেন ব্যাপার। ঘরটা কতটা অর্গানাইজ এবং প্রত্যেকটা জিনিস জায়গা মতো আছে কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সেইটাই হচ্ছে মেন ব্যাপার। তো সেইটাই আমি আর কি করে রাখার চেষ্টা করলাম। তো মোটামুটি আমার ঘর সমস্ত অর্গানাইজ হয়ে গেছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট, অর্গানাইজেশনও কমপ্লিট, শুধু এখন পর্দাগুলো তো আগেই কেচে রেখেছিলাম, তোমাদেরকে বলেছিলামই যে মানে খবরের চ্যানেলগুলোতে এত দেখাচ্ছিল যে নিম্নচাপ হবে, বৃষ্টি হবে, সেই ভয় না, আমি তড়িঘড়ি আগে সব কাছাকাছির পর্ব মিটিয়েছি। তো একদিকে ভালোই হয়েছে, কাছাকাছিটা তাড়াতাড়ি হয়ে যাওয়াতে কী বলো তো, আমার মানে ঝাড়াঝাড়ির পর্ব মিটিয়ে একবারে আমি সমস্ত কিছু পড়িয়ে দিতে পেরেছি, মানে পর্দা ঠর্দাগুলো একবারে স্ট্যান্ডে লাগিয়ে দিতে পেরেছি, খুব সুবিধা হয়েছে। তো মার ঘরটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে আমি দেখো এবার ডাইনিংয়ে চলে এসেছি। ডাইনিংয়ে এসে ডাইনিংটা ক্লিন করে নিয়েছি, আর ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে, 3টে বাজে। তো
এই হচ্ছে ব্যাপার। তো একটা ঘর ক্লিন করতে অনেকটা সময় লেগে গেছে, মানে মেনলি মার বেডরুমটা, কারণ ডাইনিংটা খুব একটা নোংরা হবে না, কারণ ডাইনিং তোমরা আমার ব্লগে দেখেই থাকো যে আমি ফ্রিকোয়েন্টলি কিন্তু নিচের ডাইনিংটা পরিষ্কার করি, কারণ এই ডাইনিংয়ে কেউ সেরকম এসে বসেও না আর খুব একটা নোংরা হয়ও না। হালকা ফুলকা যা ঝুল হয় সেটা আমি মানে সপ্তাহে একবার কি দুবার একটু যখনই ঝুল দেখতে পাই তখনই ক্লিন করে ফেলি, খুব একটা নোংরা এই ডাইনিংটা হয় না। আর শুধু মার ঘরটা একটু বেশি নোংরা হয়েছিল, তাই জন্য মার ঘরটা একটু সময় নিয়ে পরিষ্কার করতে লাগলো, একটু বেশি সময় লেগে গেছে সেই জন্য। তো যাই হোক, মোটামুটি আমার ডাইনিংয়ে ঝুল ঝাড়াঝাড়ি পর্ব কমপ্লিট। এবার পর্দা স্ট্যান্ডটাকেও একবার করে মুছে নিচ্ছি। আসলে কি বলতো, এই স্ট্যান্ডগুলো না একটু মানে কি বলবো, অনেক বছর হয়ে গেছে তো সেই জন্য না স্ট্যান্ডগুলো একটু কেমন যেন হয়ে গেছে, মানে কারণটা আমি এখনও বুঝতে পারছি না। এগুলো স্টিলের স্ট্যান্ড বলে কিন্তু দেখে তো মনে হচ্ছে না স্টিলের স্ট্যান্ড, কারণ একটু হালকা হালকা জং ধরে গেছে। স্কচ ব্রাইট দিয়ে ঘষে তুলতে গেলে যদি আরও হিতে বিপরীত হয়ে যায়, মানে যেটুকুও মানে অস্তিত্ব রয়েছে একটু দেখতে, যেটুকুও ভালো লাগছে সেটুকুর জায়গাও যদি নষ্ট হয়ে যায়, সেই ভয়ে আমি আর কি স্কচ ব্রাইট মানে তীর মানে কি বলবো যে স্টিলের যে উলগুলো হয় সেই উল দিয়ে আর ঘষা মাজা করিনি সেই ভয়ে, মানে যেটুকুনিও ঠিকঠাক আছে সেটুকুও যাতে নষ্ট না হয়ে যায়। আমি জাস্ট একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে স্ট্যান্ডটাকে মুছে দিলাম, দিয়ে পর্দাগুলোকে সব পরিয়ে দিলাম। আর এই যে সোফা মানে সিঙ্গেল সোফা দুটো দেখছো, বড় সোফাটা তো ওপরে রয়েছে, আর সিঙ্গেল দুটো সোফা, একটা সোফা মার ঘরে ছিল আর একটা সোফা ডাইনিংয়ে ছিল। তো মার ঘর থেকে সোফাটা নিয়ে আসলাম, কারণ মার ঘরে অলরেডি অনেক জিনিসপত্র একটু বেশি মানে কি বলবো জবরজং লাগছিলো, জিনিসপত্র এত হয়ে গেছিলো। তো সোফাটাকে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে একটা ভিজা কাপড়ের মধ্যে সামান্য একটু সার্ফ দিয়ে একটু ভালো করে মুছে নিলাম, কারণ কি বলতো ভেলভেটের সোফা না পরিষ্কার করাটা খুব ডিফিকাল্ট, ভ্যাকিউম ক্লিনার ছাড়া ভালো করে না পরিষ্কার করা যায় না। তো আমার তো ভ্যাকিউম ক্লিনার নেই, আমি কি করি বলতো, ভালো করে ঝাঁটা দিয়ে ঝুলটুলগুলো ঝাড়ি, ঝেড়ে যে কোনায় কোনায় ধুলো থাকে না সেগুলোকে আমি ওই জল করি, মানে একটু হালকা ঈশদুষ্ণ গরম জল হলে ভালো হয়, বাট নিচে তো সেটার মানে সম্ভাবনা নেই, আর এখন ওপরে গিয়ে করার মতো টাইমও ছিল না, সেই জন্য আমি নিচেই আর কি একটু জলের মধ্যে সার্ফ ছিল নিচে, সার্ফ দিয়ে একটা কাপড় ভিজিয়ে ওটাকে ভালো করে মুছে নিলাম। কাপটাকে কিন্তু একদম জল জল করে মুছলে হবে না, একটু শুকনো করে নিতে হবে, মানে জলটাকে পুরো স্কুইজ করে তারপরে হালকা হাতে একটু মুছে নিলেই একদম পরিষ্কার হয়ে যায়। তো পরিষ্কার হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আর কি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে আমি আদার্স কাজগুলো করলাম। আর ততক্ষণে যখন শুকিয়ে গেল, মানে একটু শুকনো শুকনো ভাব যখন হয়ে গেল, তারপরে সোফাগুলোর ওপরে একটা করে কভার পরিয়ে দিলাম। ওই কভারগুলো কিন্তু হচ্ছে পর্দা, মানে এগুলো হচ্ছে নিচের পর্দা, মানে নিচে যখন থাকতাম তখন পর্দা হিসেবে ব্যবহার করতাম ওগুলোকে, তো এখন আর ওগুলোর দরকার পড়ে না দেখে ওগুলোকে এখন আমি কভার হিসেবে ইউজ করি। তো সোফাগুলোতে এখন আপাতত ওই পর্দাগুলোই আর কি দিয়ে রাখলাম, দুটো সেম সেম কালারে রয়েছে দেখে দেখতেও ভালো লাগছে, তো ওই দুটো পরিয়ে রাখলাম। পুজোর আগে যখন আবার সমস্ত কিছু নতুন নতুন পরাবো, আমরা নিজেরা নতুন জামা পরবো তো ঘর বাড়িকে নতুনভাবে সাজাবো না, সেটা তো হয় না। তো আমরা নিজেরা সাজি যেরকম, ঘর বাড়িকেও নতুনের মতন করে সাজাই, নতুন কভার টাভার পাতি। তো পুজোর আগ দিয়ে আবার যখন কভার পাতবো সমস্ত ঘরে তখন আবার এখানে কভারটা চেঞ্জ করে দেব। আর চেয়ার, এই যে প্লাস্টিকের চেয়ার দুটো দেখছি, চেয়ার দুটো আগে জানলার দিকে ছিল, তো জানলার দিকে গোল টেবিলটা রেখে চেয়ার দুটোকে এই পাশে সেট করে দিলাম, কারণ এই ওয়ালটাতে আগে পুটু পটকার খাঁচাটা ছিল, তো খাঁচাটাকে এখন পটকার ঘরে রেখে দেওয়া হয়েছে। এই জায়গাটা ফাঁকা হয়ে যাওয়াতে খুব ফাঁকা ফাঁকা লাগে, তাই জন্য চেয়ার দুটোকে রাখলাম। আর তার উল্টো দিকেই তো দরজা রয়েছে আমাদের, মানে ওটা মেন দরজাই বলতে পারো, ওটা দিয়েই বেশিরভাগ ঢোকা বেরোনো করা হয়। তো দরজা খুলতে একদম ফাঁকা ফাঁকা দেখতে খুব বাজে লাগে, তাই জন্য চেয়ার দুটোকে ওখানে রাখলাম। তো মোটামুটি আমার ঘরে ঝাড়াঝাড়ির কাজ কমপ্লিট, গোছানোও কমপ্লিট, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এবার ঝটপট করে ঘরটাকে মুছে নিচ্ছি। এরপরে চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি, আর তোমরা জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। নিচের ঘরগুলো সেরকমভাবে আর কি
কি সাজানো গোছানো না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু সর্বদা করে রাখার চেষ্টা করি। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, লাইকের পরিমাণ কেন কমে যাচ্ছে? তোমাদের কাছে লাইকটা ম্যাটার করে না, বাট বিশ্বাস করো বন্ধুরা, আমার কাছে কিন্তু লাইকটা ভীষণ ম্যাটার করে। তোমাদের লাইকটা কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানাতে, আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো জানিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি অপেক্ষা করে থাকি। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো লেগে থাকলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো কিন্তু শেয়ারও করতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।